নমস্কার, আমি শান্তনু। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সাক্ষীর আরও একটি পর্বে আমি আপনাদের সামনে হাজির। ও হেনরির দ্য লাস্ট লিফ গল্পটি আপনারা নিশ্চয়ই পড়েছেন। সেই গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমাদের মনে, কেননা ওই গল্পের অন্যতম চরিত্র বারম্যান, যে বহু বছর ধরে আঁকাআঁকি করছিল কিন্তু সবসময় চাইত, মনের মধ্যে একটি ইচ্ছে পোষণ করত যে সে একটি মাস্টারপিস তৈরি করবে কোনোদিন, সেভাবে সুযোগ হয়ে উঠছিল না। সুযোগ হয়েছে পরবর্তী সময়ে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে সেই মাস্টারপিস তৈরি করার পর তাকে তার জীবন দিতে হয়েছিল। আমাদের সাক্ষীর আজকের যে গল্পটি, সেটি হয়তো বারম্যানের মতো নয়, কিংবা ও হেনরি থেকেও অনুপ্রাণিত নয়, পুরোপুরি জীবন থেকে নেওয়া একজনের জীবনকে নিয়ে। আদতে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত, তারা প্রত্যেকেই চায় নিজের এমন একটি কাজ পৃথিবীর সামনে রেখে যেতে যেই কাজ তার পরিচয় হবে, যেই কাজ দিয়ে মানুষ তাকে চিনবে, পুরো বিশ্ব তাকে চিনবে, আজ তাকে চিনবে, আগামী তাকে চিনবে। সেরকমই একটি গল্প আমরা কথা বলবো আজকে পৃথিবীর অন্যতম বিখ্যাত ফটোগ্রাফার, চিত্রসাংবাদিক কেভিন কার্টারকে নিয়ে। কেভিন কার্টারের জন্ম জোহানেসবার্গে, সাউথ আফ্রিকায়। সেখানে অ্যাপার্টহাইডদের প্রতি যে অত্যাচার হতো, তাদের উপর যে টর্চার হতো, তার প্রতি সে বরাবরই সংবেদনশীল ছিল। কিন্তু ওই যে ছোটো ছেলে, সেভাবে সুযোগ হয়ে উঠছিল না কিছু করার, কিন্তু মনের মধ্যে একটি ইচ্ছে ছিল যে বড় হয়ে সে এদের কথা বলবে পৃথিবীর সামনে। ক্রমে ফার্মাসিস্ট হওয়ার ওর যে স্বপ্ন, সেটিকে বাস্তবে রূপায়ণ করতে সে ক্রমে কাজ করে চলল। এয়ারফোর্সে কাজ করেছে, কিন্তু প্রিটোরিয়া স্ট্রিটের চার্চ স্ট্রিট বম্বিং ওর মনে একটি বিশাল আলোড়ন ফেলে যায়। সে এবার ঠিক করল যে সে ফটো জার্নালিস্ট হবে, এবং তার পরবর্তী জীবন এই পুরো ঘটনাটিকে নিয়েই কেন্দ্র করে একটি অন্য মাত্রায় পৌঁছে যায়। কেভিন কার্টার এমন একজন লোক যে 1993 সালে পুলিৎজার প্রাইজ পায় একটি ছবির জন্য। হ্যাঁ, কেভিন কার্টারের জীবনের এই ছবিটি সবথেকে বিতর্কিত এবং সবথেকে সার্থক তথা মাস্টারপিস বলা যায়। নেকলেসিং এক্সিকিউশন এরকম একটি ট্যাবু ছিল আফ্রিকাতে, যেটি খুব কম মানুষই জানত। কেভিন কার্টার প্রথম ফটোগ্রাফার পুরো বিশ্বের সামনে নেকলেসিং এক্সিকিউশনের ছবিকে তুলে ধরার। কত বড় একটা দায়িত্ব, যে কাজ এমন করব যেটি কেউ কখনো আগে দেখেনি, এবং এই কাজ আমার পরিচয়ের ধারক বাহক হয়ে উঠবে। আমরা মূলত কথা বলতে চাই 1993 সালের যে ছবিটির জন্য কেভিন কার্টার পুলিৎজার প্রাইজ পায় সেই ছবিটিকে নিয়ে। সেই ছবিটির নাম দ্য গার্ল অ্যান্ড দি ভালচার। যদিও এখানে একটু সমস্যা রয়েছে, সমস্যাটি আর কিছুই না, পরবর্তীতে জানা যায় যে কেভিন কার্টারের সেই ছবির বাচ্চাটি মেয়ে নয়, একটি ছেলে। অপারেশন লাইফ লাইনের জন্য ইউএনের পক্ষ থেকে কেভিন কার্টারের সুযোগ হয় সাউথ সুদানে যাওয়ার। 90-এর দশকের শুরুতে বা 1992-93 সাউথ সুদান ফেমিনের মধ্যে দিয়ে যাচ্ছিল, খরার মধ্যে দিয়ে যাচ্ছিল, খাবারের অভাব এবং মানুষের অভাবনীয় যন্ত্রণা। খুব কম মানুষই হয়তো আমরা সেভাবে লক্ষ্য করেছি এই জিনিসগুলো। কেভিন কার্টার পৌঁছে গেলেন সেখানে, এবং একদিন আচমকা এই ছবির যে ফ্রেমিং বা এই যে প্রেক্ষাপট, যে সিচুয়েশান, সেটা কেভিনের সামনে এলো। কেভিন ছবি তুললো এবং চলে এলো সেখান থেকে। তারপর প্রকাশিত হলো সেই ছবি, এবং একে নিয়েই যত জল্পনা কল্পনা দানা বাঁধতে আরম্ভ করে। একাংশ ওকে ব্লেম করলো, দোষারোপ করলো কেভিনের উপর, যে তুমি ছবি না তুলে বাচ্চাটিকে খাবার দিতে পারতে। বাচ্চাটি একটি শিবিরের দিকে যাচ্ছিল, যাওয়ার শক্তি ছিল না। পাশের একটি ভালচার, একটি শকুন অপেক্ষা করছিল কখন এই বাচ্চাটি মারা যাবে, তার খাবার খেয়ে সে বাঁচবে। একে অপরের জন্য, একে অপরের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ভাবলেও কেমন লাগে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, কেভিন এরকম একটি অসামান্য কাজ করেছে আমাদের জন্য, এই মুহূর্তটির সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। মুহূর্তটি অনেক কিছু মিন করে, অনেক কিছু বুঝিয়ে দেয় আমাদেরকে, আয়না হিসেবে আমাদের সামনেই দাঁড় করায়, ভাবতে শেখায় যে আমরা সত্যি মানুষ তো, মানুষের জন্য আমরা কতটা করছি। আজকালকার দিনে যখন আমরা প্রত্যেকে নিজেদের জন্য, নিজের জন্য ভাবছি, হয়তো খুব কম সময় পাই অন্যের জন্য, আমার পাশের বাড়ির লোকটির জন্য, আবার পার্শ্ববর্তী পাড়ার লোকটির জন্য ভাবার, কিংবা রাস্তায় যে লোকটি হেঁটে যাচ্ছে
অনাহারে হাত পাচ্ছে আমাদের সামনে কোটি টাকার জন্য, তাদের জন্য কতটা ভাবি আমরা। এই সবকিছুই বোধ হয় কেভিনের ছবি থেকে উঠে আসে, যদি সেভাবে দেখা যায়। আর সেভাবে না দেখলে হয়তো একটি সাদামাটার ছবি হয়ে থাকতো। যাই হোক, এই ছবির তোলার পর সাংবাদিকরা অনেক প্রশ্নই কেভিনকে করেছিল এবং কেভিন আস্তে আস্তে ভাবতে শুরু করলো যে সে কি ঠিক করেছে না ভুল। যাই হোক, ডিপ্রেশনে চলে যায় তার শেষ জীবনের সময়টা এবং আত্মহত্যা করে কেভিন কার্টার। কেভিন কার্টার যেদিন এই ছবিটি তুলেছিল, অর্থাৎ দ্য গার্ল ইন দ্য ভালচার, সেই ছবিটি তোলার পর তার ডায়েরিতে একটি কথা লিখে যায়, আজকের দিনে দাঁড়িয়ে, এই মহামারীর দিনে দাঁড়িয়ে। সেই ডায়েরির অংশটি বোধ হয় একটু পড়ে শোনানো দরকার আপনাদের। ডিয়ার গড, আই প্রমিস আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড, নো ম্যাটার হাউ ব্যাড ইট ক্যান টেস্ট অ্যান্ড হাউ ফুল আই মে বি। আই প্রে দ্যাট হি উইল প্রোটেক্ট দিস লিটল বয়, গাইড অ্যান্ড ডেলিভার হিম অ্যাওয়ে ফ্রম হিজ মিজারি। আই প্রে দ্যাট উই উইল বি মোর সেন্সিটিভ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস অ্যান্ড নট বি ব্লাইন্ডেড বাই আওয়ার ওন সেলফিশ নেচার অ্যান্ড ইন্টারেস্ট। আই হোপ দিস পিকচার উইল অলওয়েজ সার্ভ অ্যাজ এ রিমাইন্ডার টু আস দ্যাট হাউ ফর্চুনেট উই আর অ্যান্ড দ্যাট উই মাস্ট নেভার এভার টেক থিংস ফর গ্রান্টেড। কেভিনের এই কথাগুলোকে আমরা যদি আমাদের মননে, আমাদের হৃদয়ে প্রবেশ করাতে পারি, তাহলে সত্যি অর্থেই বোধ হয় আমরা মানুষ হয়ে উঠতে পারব। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। দেখা হবে আপনাদের সঙ্গে সাক্ষীর আরও একটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।